কাল রাতে শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে আজ সকালবেলা শিলিগুড়ি জাংশন স্টেশনে পৌঁছলাম। এখন উপস্থিত হয়েছি শিলিগুড়ি জাংশন স্টেশনে। এখান থেকে গ্যাংটকের রাস্তা ধরে চলে যাব সিকিমের বর্ডার রংপোতে। চলে এলাম মঙ্গলদ্বীপ রিসর্টে। এই মঙ্গলদ্বীপ রিসর্টটা রংলিতে অবস্থিত। আর এই মঙ্গলদ্বীপ রিসর্টের পাশ দিয়ে বয়ে চলেছে রংলি খোলা। এখানকার পরিবেশটা কিন্তু খুব সুন্দর, চারিদিক খোলা। আর এই রংলি খোলার পাশে রিসর্টটা যেন মনে হচ্ছে একটা বাটির মধ্যে এর অবস্থান। আশপাশে কিন্তু খুব একটা বাড়িঘর নেই, শান্ত স্নিগ্ধ পরিবেশ। আর রংলি শহরটা খুবই ছোট। এই আমাদের রিসর্ট থেকে রংলি শহরে যেতে 5 থেকে 6 মিনিট পাহাড়িয়া রাস্তা ধরে যেতে হয়। দেখাই যাচ্ছে সামনে শহর, কিন্তু যেতে একটু সময় লাগে। এই রিসর্টের মালিক মিস্টার দিলীপ রায় প্রধান আমাদের তো খুব খাতির করে একটা ঘরের ব্যবস্থা করে দিলেন। আর একটা মজার ব্যাপার হলো, এই রিসর্টের যত বোর্ডার থাকেন তাদের খাবার ব্যবস্থা করেন ওই দিলীপবাবুর স্ত্রী। নিজে হাতে রান্না করে বোর্ডারদের উনি পরিবেশন করেন। আর দিলীপবাবু শুধু যে এই রিসর্টের মালিক তা নন, উনি ইস্ট সিকিমের একজন নামকরা ট্যুর অপারেটর। আমরাও তাই ওনার ভাইপোর গাড়িতে করে আজকে সকালে
পূর্ব সিকিমের কিছু দর্শনীয় স্থান দেখার জন্য বেরিয়ে পড়লাম। সকালবেলা আমাদের পারমিশনের পর্ব চুকিয়ে এগিয়ে চলেছি জুলুকের দিকে। প্রথমেই পৌঁছলাম রংলি ড্যামে, আর এই রংলি ড্যামে আমরা চারিদিক ঘুরে দেখলাম, প্রচুর ইচ্ছে মতো ছবি তুললাম। আর এই রংলি ড্যামটা জঙ্গলের একদম মাঝখানে অবস্থিত, চারিদিকে কোনো লোকজন নেই, কিচ্ছু নেই, তাই যে যার নিজেদের মতো আনন্দ করলাম। जाते हैं यहाँ बह गई
किसी का बस ही कब चला। गाड़ी करे जाच्छी, कांच तो सब तोला, किन्तु एतो ठंडा लागजे, आमी ड्राइवर के जिज्ञासा करलाम, भाई कतो दूर एलाम? ता ड्राइवर बोलचे, आमरा कुपु प्राय पहुँचे गियेछी, एखाने टेम्पारेचार जीरो नीचे, माइनसे रान कोच्छे, जाई होक, जानला तो खोलार उपाय नहीं, जाहक करे छवि तुलछी आर कुपुपेर अपेक्षा करछी। आमादेर सामने देखते पाच्छी प्रचुर मिलिटारीदेर गाड़ी जाच्छे। अनुमान करते पाच्छी आमरा चायना बॉर्डारेर काछाकाछी एसे पौंछे गियेछी। एई बादिके जे लेकटा देखा जाच्छे एटा एकटा छोट्टो अनामी लेक, एर कोनो सेरकम नाम नहीं, किन्तु लेकटा देखे आश्चर्य हुए गेलाम, जल जमे सब बरफ, देखे आरो ठंडा लागजे। এইভাবে রংলি থেকে ঘন্টা চারেক যাওয়ার পর আমরা এলিফ্যান্ট লেকে এসে পৌঁছলাম। এলিফ্যান্ট লেকে আমরা কিছু ছবি টবি তুলে তারপর গাড়ি স্টার্ট করে 15 মিনিটের মধ্যে কুপুপ পৌঁছে গেলাম। এখানে খুব ঠান্ডা হবে শুনে প্রচুর গরম জামা কাপড়ের ব্যবস্থা নিয়ে এসেছিলাম, কিন্তু এখানে এসে দেখছি সে ব্যবস্থায় কিছু কাজ হচ্ছে না, ভীষণ ঠান্ডা, দাঁড়ানো যাচ্ছে না। খুব ঠান্ডা, খুব ঠান্ডা রে, -3 -4 চলছে। বাপরে বাপ, তেমনি হাওয়া হচ্ছে, খুব ঠান্ডা। বহুত ঠান্ডা। লেকটা তো লেক লেকটা আমাদের নিয়ে লেকটা তো এই কুপুপে পৌঁছানোর পর দেখলাম সাধারণ মানুষ হাতে গোনা, কিন্তু মিলিটারি প্রচুর আছে এবং প্রচুর মিলিটারিদের বাংকার রয়েছে। তা এক মিলিটারি বন্ধুকে জিজ্ঞাসা করলাম, দাদা ভাই এখানে এখন টেম্পারেচার কত? তো উনি বললেন, না না এখন বেশি টেম্পারেচার নেই, -4 থেকে -5 মধ্যেই আছে। তাহলে বেশিটা কত? মিলাও তোরা। রাত্রি
শুকনো তো, এত ঠান্ডা তার মানে। দাঁড়াও একটা তুলে নি, বরফ ধরে আছে। আমরা এসে দাঁড়িয়েছি এই কুপুপের নামি একটা দোকানের সামনে, যে দোকানে একটাও কাস্টমার নেই। আমার হাত বার করতে পারছি না, এত ঠান্ডা, এত ঠান্ডা, হাত বার করতে পারছি না। হাত একটু নিচু কর, হাত নিচু কর, কত উঠবো। হ্যাঁ হাত নিচু কর। ওরে বাবা, ভীষণ ঠান্ডা, ভীষণ হাওয়া। ওই বরফের স্টিকটা হাতে ধরে রাখা দেখে কি মনে হচ্ছে জানো? সব মনে হচ্ছে কুপুপে এসে ট্রফি জয় করেছে। এত ঠান্ডায় হাত বার করা যাচ্ছে না, তাও বরফটা ধরে রেখে ছবি তুলছে। দেখ তোর মুখটুকগুলো সাদা হয়ে গিয়েছে ঠান্ডায়। চ চ চ উঠে পড়ি, গাড়িতে উঠে পড়ি। কি তোমার হাতে বাবা? বরফ একটা স্টিক পেয়েছি, বরফে ট্রফি, ট্রফি, বরফ ট্রফি। এ ট্রফি, বরফের ট্রফি, বরফের ট্রফি। এই হাতগুলো তোল রে, হাতগুলো তোল, হাতগুলো তোল, হাতটা সমুজবি। এই হাতগুলো দাও, খুব ঠান্ডা। হাতটা দাও, হাতটা দাও, তুলুন হাতে ছবি। সবার হাতগুলো তো অবস্থা খারাপ হয়ে গেছে, হাতে ছবি তুলতে হবে। রংলির মঙ্গলদীপ রিসর্টের মালিক মিস্টার দিলীপ রায় প্রধান আমাদের সাথে ভীষণভাবে মিশে গিয়েছিলেন। তাই আমরা যখন ওনার রিসর্ট ছেড়ে চলে আসছি, তখন প্রতীকী হিসেবে ওনার হোটেলের একটি স্মারক আমাদের উপহার দিলেন। এবার ফেরার পালা। মনটা খুব খারাপ হয়ে গেল, এই সুন্দর পরিবেশের সুন্দর রিসর্ট ছেড়ে আমাদের চলে যেতে হবে। তাই একটি রুটের গাড়ি উনি ডেকে দিলেন এই রিসর্টের সামনে, আমরা তাতে করেই কালিম্পং চলে এলাম। এই কালিম্পংয়ে তেমন ঠান্ডা নেই, হালকা ঠান্ডা, আবার খুব রোদ উঠলে একটু গরম গরমও মনে হচ্ছে। এই কালিম্পংয়ে আমরা একটা গাড়ি ভাড়া করে কালিম্পংয়ের দর্শনীয় স্থানগুলো একে একে দেখে নিলাম। একদিনেই কালিম্পং দেখা কমপ্লিট হয়ে যায়, আমরাও তাই করলাম। बल बल बाजेगा
पीछे कब थी खबर इसकी, मेरे मन के सिंहासन पर तू सदा को यूं विराजेगा। कोई भी कठिनाई हो या कोई हो मजबूरी, तेरी मेरी एक भी पल होवे नहीं दूरी। माझे से दुपटी ये पतंग जुड़ी जुड़ी जाए, उड़ी उड़ी जाए, उड़ी उड़ी जाए, दिल की पतंग देखो उड़ी उड़ी जाए, उड़ी उड़ी जाए, उड़ी उड़ी जाए, दिल की पतंग देखो उड़ी उड़ी जाए। मेरे जीवन के गले में तेरा प्यार ही तो मेरा धन है, तू है तो धनवान हूँ मैं। ओ, प्रेम के इस मोहल्ले में मेरा घर तेरा ही तो ये मन है कि तेरी मेहमान हूँ मैं। सुगंध फूल के संग चांद के संग किरण, जैसे रसादार हो के संग बाबे के संग नगन। मांझे से लिपटी पतंग जुड़ी जुड़ी जाए, उड़ी उड़ी जाए, उड़ी उड़ी जाए, दिल की पतंग देखो उड़ी उड़ी जाए। ये जो पतंग है तेरे ही संग है, तेरी ही ओर देख मुड़ी मुड़ी जाए। এই কালিম্পংয়ের একে একে ভিউ পয়েন্ট দেখার পর আমরা এসে পৌঁছেছি পাইন ভিউ নার্সারিতে। এখানে প্রায় 700 রকমের অভিনব ক্যাকটাস দেখতে পাওয়া যায়। কালিম্পং শহর থেকে 2 কিলোমিটার দূরে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত গৌরীপুর ভবন, যার নাম চিত্রভানু। এই বাড়ি থেকেই 25শে বৈশাখ 1345 বঙ্গাব্দে কবিগুরু জন্মদিন কবিতাটি আকাশবাণীতে আবৃত্তি করে শোনান টেলিফোনের মাধ্যমে।
কিন্তু আমরা আশ্চর্য হয়ে গেলাম এই চিত্রভানু বাড়িটির অবস্থা দেখে। কিভাবে অমর্যাদায় বাড়িটি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিগুলি পড়ে আছে এবং রোদে জলে ভিজছে দেখলে ভীষণ অবাক লাগে। আমাদের ট্রেন আজ সকাল 9:50 নিউ জলপাইগুড়ি থেকে, তাই কালিম্পং থেকে সকাল 6:30 রওনা দিয়ে নিউ জলপাইগুড়ি এসে পৌঁছলাম। তারপরে কিছু জলযোগ করার পর আমরা ট্রেনে এসে বসলাম, ফিরে এলাম কলকাতা।